আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন আসলে ভিডিও করি না, আজকে ভাবলাম ছোট একটা ভিডিও দেই, ফ্রি সময় আছে তাই। আজকে আমি আলাপ করব যে ব্যাংক আসলে কিভাবে কাস্টমারের কাছ থেকে তার টাকাটা আদায় করে এবং সেক্ষেত্রে কাস্টমারের করণীয় কি। তো ব্যাংক মূলত দুইভাবে কাস্টমারকে লোন দেওয়ার পরে টাকা আদায় করার চেষ্টা করে, এক নাম্বার হচ্ছে গিয়ে পার্সু করার মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে লিগাল অ্যাকশনের মাধ্যমে। তো পার্সু করে কিভাবে, ব্যাংকের একটা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট টিম থাকে, যখন লোনটা একটা ওভার ডিউ হয়, দুইটা ওভার ডিউ হয়, মানে কিস্তি যখন কাস্টমার না দেয়, তখন কাস্টমারকে মোটিভেট করে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে টাকাটা দিতে হবে, বিভিন্নভাবে কাস্টমারকে কিছুটা প্রেশারাইজও করে টাকাটা দেওয়ার জন্য। কাস্টমার সেখানে গ্যারান্টারের সাথে তারা আলাপ আলোচনা করে। তো এরপরে যখন দেখা যায় যে আসলে কাস্টমার টাকাটা দিচ্ছে না, তখন কিন্তু ব্যাংক আসলে একটু মানে ভিন্ন পন্থা ব্যাংককে অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে ব্যাংক তখন লিগাল অ্যাকশনে চলে যায়। লিগাল অ্যাকশন কীভাবে নেয়, লিগাল অ্যাকশন দুইটা ওয়েতে নেয়। একটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আওতায়, আর একটা হচ্ছে অর্থঋণ আদালত আইনের আওতায়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আওতায় কিভাবে লিগাল অ্যাকশন নেয়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আওতায় ব্যাংক হচ্ছে কাস্টমারের দেওয়া যে চেকটা থাকে, ওই চেকের বিরুদ্ধে মামলা করে। আচ্ছা, এই মামলা করার পরে এই মামলায় কি হয়, এই মামলায় আসলে টাকা তো দিতেই হয়, আবার সাথে জেল জরিমানাও হয়, কারণ এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হয়। এটা কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল একটা অফেন্স। আর ব্যাংক কি করে, দেখা গেল একটা চেকের মধ্যে তো পুরো সিকিউরিটি চেক তো ব্যাংক মামলা করতে পারে না, তো ব্যাংক মামলা করে ধরেন কিস্তির চেকের এগেনস্টে। তো 5-10টা কিস্তি চেকের এগেনস্টে হয়তো মামলা করলো, কিন্তু সেক্ষেত্রে অর্থঋণ আদালতের যে আইন রয়েছে, 1 বছরে যদি 10%-এর কম টাকা জমা হয়, 2 বছরে 15%, 3 বছরে যদি 25%-এর কম টাকা আসে, তো সেক্ষেত্রে ব্যাংককে অবশ্যই আবার অর্থঋণ আদালতে মামলা করতে হয় কাস্টমারের বিরুদ্ধে। তো মামলাটা যখন করে, কাস্টমার এবং গ্যারান্টর দুইজনের বিরুদ্ধে আসলে মামলাটা করে। এই মামলার পরে যখন রায় পেয়ে যায়, আর এনআই অ্যাক্টের রায়ে কিন্তু কাস্টমারের জেল হয় এবং জরিমানা হয় টাকা সহ। আর অর্থঋণে কিন্তু মূলত দুই রকমের রায় হয়, একটা হচ্ছে যদি প্রথমে অর্থঋণ মামলা ফাইলের আগে কাস্টমারের যদি কোনো সিকিউরিটি থাকে, সেটা বিক্রি করার চেষ্টা করবে, না পারলে মামলা করবে। আর রায় হয়ে যাওয়ার পরে আবার 33-4 দ্বারায় এই প্রপার্টিগুলি সেল করার চেষ্টা করবে জারি মামলায়। তো যদি এই প্রপার্টিগুলি সেল না করতে পারে, তাহলে দুই ধরনের আবার রেমিডি আছে। সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে গিয়ে এখানে কাস্টমারের একটা বডি ওয়ারেন্ট চাওয়ার সুযোগ আছে। আর যদি কোনো সিকিউরড যদি কোনো লোন না হয়, যদি আনসিকিউরড লোন হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের সুযোগ আছে কাস্টমারের বডি ওয়ারেন্ট চাওয়ার, সেক্ষেত্রে 6 মাসের একটা জেল হওয়ার সম্ভাবনা আছে। কাস্টমারের বিরুদ্ধে জারি মামলা করার পরেও যদি ব্যাংক কোনো সুযোগ সুবিধা না করতে পারে, তখন কিন্তু সেই টাকাটা আদায়ের জন্য ব্যাংককে গ্যারান্টরের বিরুদ্ধে যেতে হবে, গ্যারান্টরের প্রপার্টি বিক্রি করতেও ব্যাংকের কোনো বাধা নাই। এছাড়াও যদি কাস্টমারের কোনো অন্য কোথাও কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তিগুলি কিন্তু কাস্টমারকে অ্যাটাচ করা হবে। এভাবেই মূলত ব্যাংক টাকা আদায় করে। এবার আমরা আলোচনা করতে চাই কাস্টমারের ক্ষেত্রে আসলে তাহলে কি করণীয় আছে। কাস্টমার এই ব্যাংক থেকে লিগাল নোটিশ পাওয়ার পরে অথবা মামলা কোর্ট থেকে নোটিশ পাওয়ার পরে কাস্টমার আসলে কি করবে, কাস্টমার করে কি তখন দৌড় দিয়ে একজন আইনজীবীর কাছে যায়, আইনজীবী বলে যে আপনার এই মামলা আমি এতদিন স্টে করে দিব, অতদিন স্টে করে দিব, আপনাকে এত টাকা ক্ষতিপূরণ আদায় করে দিব, ব্যাংকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে মানহানির মামলা করব, ইত্যাদি ইত্যাদি বলে কাস্টমারকে বিভিন্নভাবে মিসগাইড করে, তারপরে এই মামলাগুলি লেন্দি করার চেষ্টা করে। এবং তাতে হয় কি, কাস্টমারকে লোনের টাকা দিতে তো হয়ই, আবার হচ্ছে গিয়ে ওই ব্যাংক যে মামলা পরিচালনা করে, উকিলের খরচাপাতি দেয়, সেটা দিতে হয়, এবং এই লোনের সাথে আবার কিন্তু আপনার ইন্টারেস্ট চার্জ হয়, তো এই ইন্টারেস্টটাও কাস্টমারকে আবার দিতে হয়। তাহলে কি দিতে হয়, কাস্টমারকে লোনের টাকা তো দিতে হয়, নিজের উকিলের টাকা দিতে হয়, ব্যাংকের উকিলের কোর্টের যত খরচাপাতি সব টাকা দিতে হয়,
আবার যে ইন্টারেস্ট এক্সট্রা জমা হয়, পেনাল্টি জমা হয়, এগুলোও দিতে হয়। সব দিয়ে কিন্তু আসলে কাস্টমারের কিছুই থাকে না, লাভ থাকে না, কাস্টমার সর্বশান্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। এবং অনেক কাস্টমার আমাদের কাছে এসছে, এসে বলে যে আমাদেরকে উকিলে বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে এইভাবে মিসগাইড করেছে। তো এই জন্যে আসলে ভিডিওটা করা, আপনাদের, আপনারা যখন ব্যাংকের কোনো লিগাল নোটিশ পাবেন বা ব্যাংকের কোনো কোর্টের কোনো আপনি সামন পাবেন, তখন কিন্তু আপনার উচিত হবে প্রথমে এটি আদালতে হাজিরা দেওয়া। সিমেলটেনিয়াসলি আপনাকে ব্যাংকের সাথে নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে। আপনার যদি ব্যবসা বাণিজ্য খারাপ থাকে, আপনার ব্যাংককে বুঝাতে হবে যে আপনি আমার এটা একটু রিশিডিউল বা রিস্ট্রাকচার করা যায় কিনা সেটা দেন, সেটা সম্ভব না হলে কিছু মাফ করে দেন, আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আবার যদি আপনার অন্য কোথাও জমি জমা থাকে, সেগুলি বিক্রি করেও আপনি এই লোনটা অ্যাডজাস্ট করে বের হয়ে আসতে পারেন। কিন্তু আপনি যদি এই মামলাগুলি 10 বছর ফাইট করেন, তাহলে আপনার এই টাকার সাথে আপনাকে হিসাব করে দেখতে হবে যে কত টাকা এক্সট্রা আপনাকে ব্যাংকে পে করতে হবে। এবং এন্ড অফ দ্য ডে আপনার লয়ার কিন্তু আপনার কোনো দায় দায়িত্ব নেবে না। আপনি অনেক যারা ব্যাংকে ডিফল্টার হয়েছে, নিঃস্ব হয়ে গেছে, তাদের সাথে আপনারা কথা বলে দেখবেন আসলে তারা কিভাবে প্রতারিত হয়েছে বিভিন্ন ধরনের মানুষের দ্বারা। এই জন্যে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় লয়াররা বলে যে ব্যাংকের কিস্তি কমিয়ে দেবো বা হচ্ছে আমি ব্যাংকের সুদ মওকুফ করে দিব, অথবা শুধু আসল টাকা দিলেই হবে, আদালতে এরকম ব্যবস্থা করব। আসলে আদালতের কিন্তু এই ধরনের কোনো সরাসরি এখতিয়ার নাই। আদালত যেটা পারে, আদালত ব্যাংককে মানে গাইড করতে পারে, বা ব্যাংককে, ব্যাংক যদি মাফ করে তাহলে পরে এই টাকাটা মাফ হবে, তা নাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই টাকাটা মাফ পাচ্ছেন না। তো এই জন্যে আজকের সামারেই যেটা বললাম যে ব্যাংক টাকা আদায় কীভাবে করে, এবং ব্যাংক যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনি চেষ্টা করুন মামলাটা হাজিরা দেওয়া, মামলায় হাজিরা অবশ্যই দিতে হবে, এবং সাথে সাথে আপনাকে ব্যাংকের সাথে নেগোসিয়েট করে এই মামলাটা তুলে ফেলতে হবে। আপনার জমি যদি নিলামে তুলে দেয় ভয়ের কোনো কারণে, আপনি টাকা দিয়ে যে কোনো সময় ব্যাংকের সাথে আপোষ করে এই জমিটা ফেরত নিতে পারেন। কিন্তু এমন মনে করবেন না যে না আমি হচ্ছে হাইকোর্টে গিয়ে স্টেট স্টে করালে আমার জমিটা আর নিলামে যাবে না, স্টে অর্ডার ভ্যাকেন্ট হয়ে গেলেই নিলামে যাবে। আর এই স্টে অর্ডারের মধ্যে কিন্তু একটা টাইম দেওয়া থাকে যে 6 মাসের মধ্যে আপনি টাকাটা দিবেন, তাইলে পরেই এই নিলামটা 6 মাস পর্যন্ত স্টে থাকবে। কিন্তু তার মানে এই না যে 6 মাস পরে আপনি টাকা দিলেন না, আপনার নিলাম স্টে থাকলো, বা আবার স্টে অর্ডার করলে আপনি রায় পাবেন। এই ধরনের ভুল পথে যাবেন না। আইনজীবীদেরকেও বলি যে আপনারা দয়া করে আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে সঠিক পরামর্শটা দিন। আপনারা আপনাদের ফিস নেবেন মামলা হলে ঠিক আছে, কিন্তু সাথে সাথে ন্যায় বিচার নিশ্চিত করাটাও আপনাদের দায়িত্ব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।